আসসালামু আলাইকুম, হোসনারেস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা মাত্র ডেয়ারি মিল্ক দিয়ে 1 পাউন্ডের চকলেট কেক বানিয়ে দেখাবো। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। চকলেট কেক বানাবো, এজন্য প্রথমে আমি গরম পানির পাত্রের উপরে একটা কাঁচের বাটি বসিয়ে দিচ্ছি, আর একটা ডেয়ারি মিল্কের প্যাকেট নিয়েছি বড় সাইজের, ভেঙে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মেল্ট করে নিব। আস্তে আস্তে মেল্ট হয়ে আসছে। এখন আমি 2 চামচ লিকুইড গরম দুধ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেল্ট হবে। এজন্য এখন বাটি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা নর্মাল তাপমাত্রার ডিম, ভেঙে কুসুম আলাদা করে নিচ্ছি, একসাথে দিলেও হবে। 2টা ডিম আমি কুসুম আলাদা করে নিলাম। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব, আর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। এখন চিনি ভালোভাবে গলে আসা পর্যন্ত বিট করে নেব। হয়ে গেছে, এখন ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নেব। 3-4 মিনিট বিট করে নিলেই হয়ে যায়। হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে, না দিলেও হয় যেহেতু এখানে ডেয়ারি মিল্ক দিব, ডিমের গন্ধ লাগবে না। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে শুকনো উপকরণগুলো চেলে নেব। এজন্য একটা চালনিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি, আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চেলে নেব। চেলে নিয়েছি, এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে যে ডেয়ারি মিল্ক আমি গলিয়ে রেখেছি ওইগুলো সব দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেব। হয়ে গেছে, এখন একটা কেকের মোল্ড নিয়েছি, আর তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছি তলায়। এখন আমি ব্যাটার ঢেলে নিচ্ছি, ট্যাপ করে নিব, বাবলস থাকলে বের হয়ে যাবে। এখন চুলায় আমি বেক করব, এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 40 থেকে 45 মিনিট। 5 মিনিট আমি হাই হিটে দিয়েছি, তারপরে 40 মিনিট একদম লো আঁচে দিয়ে বেক করে নেব। হয়ে গেছে, ফিরে আসলাম 45 মিনিট পর, কেকটা হয়েছে কি না চেক করে দেখব, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। যদি দেখেন যে কাঠিটা একদম ক্লিনভাবে বের হয়ে আসছে, তখন বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি কেকটা ঠান্ডা করে নাইফ দিয়ে চারিদিকে এরম করে কেটে নেব, তারপরে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আমি এখন কাগজ তুলে ফেলে দিচ্ছি। খুবই কম খরচে হয়ে গেল চকলেট কেক। এখন ডেকোরেশন করলে হয়ে যাবে জন্মদিনের চকলেট কেক। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এই কেকটা আমি এখন আর কাটছি না, কালকে আমি ডেকোরেশন করে বাচ্চাদেরকে দিব। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।